हाय फ्रेंड, गुड मॉर्निंग, वेलकम बैक टू आवर चैनल। आमी तापसी स्वागतम जानाई तापसी लाइफस्टाइल ब्लॉगे। तो बंधुरा आपनारा सबाई केमन आछेन? आशा करी सबाई खूब 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 भालो आछेन। तो आमिओ खूब भालो आछि। तो बंधुरा एई जे चले एसेछि आमी आज सकाल सकाल एई जे एकटा नतून ब्लॉग निये। तो सकाल सकाल सबकिछु काज शेष करे प्राय सबकिछु काज शेष होये गेछे आर आजके ना छेले स्कूल छुटी आछे। तो ताई आर सकाले उठे किन्तु ओई टिफिन बानानोर झामेलाटा ओईटा करते होयनि। তো আর বাসন টাসন মাজা আর যা যা কাজ ছিল সেগুলো শেষ করে কিন্তু এখন ঝাড় দিচ্ছি। আর আমাদের এই ঘরে পুরোটা ঝাড় দিয়ে আসতে প্রায় কিন্তু 20-30 মিনিট লেগে যায়। তো সব সব জায়গায় ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো আর এখন এইটা কিন্তু সামনেরটা ঝাড় দিচ্ছি। আর এই যে এখন এখনও কিন্তু গ্রিলটা খোলা হয়নি। আর আমার সব কাজ শেষ হলে কিন্তু আমি গ্রিলটা খুলি। তো এই যে দেখো আমাদের বাইরে কিভাবে জল জমে গেছে। তো এই যে জলটা ভালো করে ঝাড় দিয়ে দিতে হবে, না হলে এখানে কিন্তু জলটা জমে থাকলে কিন্তু শেওলা পড়ে যাবে। তাই এই জলটাকে একটু ঝাড় দিয়ে বের করে দিব, তারপরে আর যে একটু কাজ আছে করব। তো এই যে দেখো চলে এসেছি আমি ঝাড় দিতে। আর ওই যে সাইডে পাইপটা লাগানো আছে, তো তাই কিন্তু এইখানে জলটা জমে যায়। আর বৃষ্টিতে ওই সাইডে উঁচু আছে, তাই ওই সাইড দিয়ে আর জলটা যেতে পারে না, তাই ওই সাইড এইখানেই জলটা জমে যায়। দিয়ে সব সময় কিন্তু এটাকে ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করতে হয়, না হলে কিন্তু এটা শেওলা পড়ে গেলে ঘরের সামনে তো পড়ে গেলে তো কী হবে জানো নিশ্চয়। তো বন্ধুরা চলো ঝাড়টা দিয়ে নিই। তো ফাইনালি ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এই যে প্রদীপগুলো একটু ধুয়ে নিব, সকালে উঠে কিন্তু প্রদীপটা ধুয়ে নিই। তো এই যে দেখো প্রদীপটা ধুয়ে নিয়ে চলে এসেছি। তো এটা আগেই করতে হয়, সকালে উঠে কিন্তু প্রদীপটা আগে ধুতে হয়। তো আমি আজকে প্রদীপটা ধুয়ে নিই, আগে সব কাজ শেষ করেছি তারপরে প্রদীপটা ধুয়েছি। তো চলো একটা বাইরে আপনাদেরকে একটা জিনিস দেখাবো। এই যে দেখো কত কি এগুলা কি ফল বলে আমি ঠিক মতন জানি না। তো গাছ থেকে যা হয়েছিল সব কিন্তু প্রায় পড়ে গেছে। আর দু তিন দিন ধরে এত জোরে বৃষ্টি, মানে এত জোরে বৃষ্টি হচ্ছে, কিভাবে হয়েছে দেখো পুরোটাই পুরো ফল পড়ে কিন্তু পুরোটা ভর্তি হয়ে গেছে। তো এটাকে একটু ঝাড় দিয়ে নিব। তো চলো বন্ধুরা ফাইনালি ঝাড় দিয়ে কমপ্লিট। আর এই যে দেখো আমাদের দুয়ারে কিন্তু সব কিছু পুরো মাল ভর্তি হয়ে গেছে, আর একদমই জায়গা নেই, পুরোটাই ভর্তি হয়ে গেছে। আর এই যে দোলনাগুলো এইগুলো কিন্তু আমি সুতো লাগিয়েছি, সুতো লাগিয়ে ফাঁস করেছি, ফাঁস করে এখানে সাইডে রেখেছি। ওইগুলোকে একসাথে কমপ্লিট করার পরে কিন্তু তারপরে কিন্তু দোলনাটাকে ফিটিং করব। আর হ্যাঁ, এইগুলা কিন্তু ওই যে উপরে যে দোলনাগুলো আছে ওইগুলা কিন্তু আমাদের পার্সেল যায়, তো পার্সেল যাওয়ার জন্য এগুলাকে প্যাকিং করে রাখা আছে। আমাদের মেসো থেকে একটা আছে ইয়ে, তার সেইটাতেই যায় পার্সেল নিয়ে যায় এখান থেকে। তো এই দুদিন আগে কিন্তু একটা দোলনা বানিয়ে দিয়েছি পুরো রেড কালারের, ওইটা গেছে পার্সেল। আপনারা চাইলে কিন্তু মেসো থেকে আমাদের পার্সেল যায় দোলনা, ওইখান থেকে নিতেও পারবেন। তো এই যে দেখো কিছু সিটগুলাও বানিয়ে নিয়েছি, আর কিছু সিট এই যে দেখো পুরো ফাঁকা আছে, ওইগুলো কিন্তু বানানো হয়নি। আর কালকে রাত্রে কিছুটা বানিয়েছিলাম ওই দোলনাগুলো, ওইগুলো বানিয়ে রেখেছিলাম। তো এখন এগুলো একটু গুটিয়ে রাখছি, কারণ সব পুরো বাইরে পুরো একদম ছড়িয়ে ছড়িয়ে পড়েছিল। আর এই যে দেখো আমি চলে এসেছি পুকুর ঘাটে, আর পুকুর কিন্তু জলে পুরো টুপটুপ করছে, পুরো ভর্তি হয়ে গেছে প্রায় বলতে গেলে। আর চলে এসেছি কেন জানো, মাছ ধরতে, ছিপ ফেলে মাছ ধরব। আর সত্যি কথা বলতে গেলে ছিপ ফেলে মাছ ধরতে খুবই মজা লাগে। তো চলো বন্ধুরা আপনাদেরকেও দেখাই কি ছিপ ফেলে আমি মাছ ধরতে পারছি না পারবো না। তো এখানে ক্যামেরাটা পুরো ক্লিয়ার আসেনি, তো এইরকমভাবে এসছে কারণ মানে প্রচণ্ড রোদ পড়েছিল। এই যে দেখো ধরেছি মাছ, সত্যি ধরতে পেরেছি মাছ, খুবই আনন্দ লাগে ছিপ ফেলে মাছ ধরতে। আর কার কার ছিপ ফেলে মাছ ধরতে ভালো লাগে কমেন্ট করে জানাবে।
তো বন্ধুরা, আর তখন কোনো ভিডিও বানানো হয়নি, আর এখন সন্ধ্যা হয়ে গেছে, আর আমি সন্ধ্যার সময় চলে এসেছি সন্ধ্যা দিতে। আর তখন মাছ ধরে এসে রান্না বান্না করতে কিন্তু একটু ব্যস্ত হয়ে গেছিলাম, আর সত্যি সুতো কাটা হচ্ছিল দোলনা বানাতে। লোকের বাড়িতে যে দোলনা বানাতে দেওয়া হয় তাই সুতোটা কাটা হচ্ছিল, তাই আমি আর তখন ভিডিওটা করতে পারিনি, সময় পাইনি। তো একটু সন্ধ্যার সময় ব্লগটা শুরু করলাম, তো সন্ধ্যাটা দিয়ে নিই, তারপরে রাত্রে কী খাওয়া কী রান্না হবে আমি জানি না, তো শাশুড়ি মাকে জিজ্ঞাসা করবো তারপরে কিন্তু কী রান্না হবে। তো চলো বন্ধুরা, সন্ধ্যাটা দিয়ে নিই। তো ফাইনালি কিন্তু সন্ধ্যা দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এই যে চলে এসেছি আমি রুটি বানাতে, আজকে রাত্রে কিন্তু রুটি খাওয়া হবে। আর সবাই রুটি খাবে না, শুধু শাশুড়ি মা রুটি খাবেন, আর আমরা কিন্তু ভাত খাবো। চিংড়ি মাছ আছে, এটা সব রকম সবজি দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি রান্না করব। আর রুটিটা করে নিচ্ছি আগে, তারপরে ভাত হবে আর তরকারি হবে। আর সত্যি এই যে দেখো, উনুনে কিন্তু রুটিটা কত সুন্দর ফুলে গেছে দেখো। তো চলো বন্ধুরা, রুটিটা করে নিই, রান্নাবান্না কমপ্লিট করে কথা বলছি। তো ফাইনালি বন্ধুরা, আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখো, চলে এসেছি কী করতে, সেই দোলনা বানাতে। মানে সব ভিডিও দেখিয়েছিলাম এই যে দোলনাটা বানানো হয়, সুতোটা কীভাবে বেঁতে পরানো হয় ওইটা কিন্তু আমি দেখিয়েছিলাম না, তাই আজকে চলে এসেছি ওই ভিডিওটা নিয়ে। এই যে দেখো, সুতোটা পরাচ্ছি, আর এখন ফাইনালি রান্নাবান্নাটা কমপ্লিট হয়ে গেছে। তা সন্ধ্যার সময়, সন্ধ্যা নয়, এখন প্রায় 8টা থেকে 8:30 বাজে, সব কিছু রান্না শেষ করে এসেছি। তো এখন সুতোটা পরাচ্ছি, তারপরে 10টা 10:30 বাজলেই খাওয়া দাওয়া হবে। তো এইটুকু টাইম বসে থাকবো, তো এই সময় ভাবলাম আমি দোলনাটার সুতোটা পরিয়ে নিই। তো চলো বন্ধুরা, দেখতে থাকো সুতোটা কীভাবে পরাচ্ছি। তো ভিডিওটাকে অবশ্যই একটু স্কিপ না করে দেখবেন, যদি স্কিপ না করে ভিডিওটা দেখেন তাহলে কিন্তু কীভাবে সুতোটা পরাচ্ছি বুঝতে পারবেন, আর যদি ভিডিওটা স্কিপ করে দেন তাহলে কিন্তু ভিডিওটা একদমই বুঝতে পারবেন না যে কীভাবে সুতোটা পরাচ্ছি। আর হ্যাঁ, আমার এই ভিডিও দেখে আপনারাও কিন্তু দোলনা বানানো শিখতে পারবেন। তো বন্ধুরা, এই যে দেখো, ফাইনালি কিন্তু আমি উপরে সুতোটা পরিয়ে দিচ্ছি, তারপরে কিন্তু সাইডে সুতোগুলো পরাবো। তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে কিন্তু একটা নিশ্চয় একটা কমেন্ট করে জানাবেন, আর একটা লাইক করে দিবেন, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনারা যদি এরপরে যদি কোনো নতুন নতুন ভিডিও, কোনো ভালো ভিডিও দিতে চেষ্টা করব আমি, তো ভিডিওটি চাই পেতে চাইলে কমেন্ট করে জানান। তো এই যে দেখো, আমি কিন্তু খুবই স্পিডে সুতোটা পরাই, কারণ আমার পুরো প্র্যাকটিস হয়ে গেছে সুতো পরিয়ে পরিয়ে। আর আমি সবসময় দোলনা বানাই না, যখন কোনো অর্ডার থাকে তখনই কিন্তুই আমি দোলনাগুলো বানাই। তো দেখো বন্ধুরা, ফাইনালি কিন্তু সুতোটা পরানো উপরে কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখো, পুরো কমপ্লিট হয়ে গেছে উপরে সুতোটা পরানো। তো বন্ধুরা, আজকের মতন এইটুকু, আপনাদের সাথেও দেখা হচ্ছে আমার একটা নতুন ব্লগে। আজকের মতন টাটা, বাই বাই, আর গুড নাইট।